এই ভিডিওটি তোমরা আদৌ শেয়ার করবে কিনা সেটা যেমন আমার জানা নেই তেমনি জানা নেই এই ভিডিওটিতে কতগুলো লাইক আসবে কতগুলো ডিসলাইক আসবে অথবা কমেন্ট আসবে তবে বন্ধুরা আমার ভিউয়ার্সের উদ্দেশ্যে এটাই বলবো ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দাও যারা এসআই অথবা গ্রুপ ডি অথবা এলপি চাকরিটা পেয়ে গেছে বন্ধুরা দেখো একটা কথা আছে সেফ ডাইভ সেভ লাইফ তেমন আমরা এরকম বলতে পারি সেফ জব সেফ সিট অর্থাৎ একটা সিট তোমার নষ্ট করার কোনো প্রয়োজন বোধ করি না দেখো বন্ধুরা কেনই করে তোমাদেরকে বললাম হয়তো শুনে অনেক খারাপ লেগেছে দেখো তুমি নিশ্চয়ই গ্রুপ ডি পাও বা এলপিতে পাও বা এস পাও এই সমস্ত চাকরিগুলো ছেড়ে তুমি নিশ্চয়ই কনস্টেবলের চাকরি করতে যাবে না দেখো তুমি যদি ইন্টারভিউ দিয়ে থাকো তাহলে অবশ্যই তোমার নাম আসবে কারণ তুমি মেন এক্সাম ক্লিয়ার করেছো বা এর চেয়ে ভালো ভালো জবগুলো তুমি পেয়েছো তাই এই কনস্টেবলের পরীক্ষাটা তুমি কমপক্ষে চল্লিশ প্লাস নাম্বার ভালোই হয়ে পেয়েছো সেখানে যদি ইন্টারভিউটা তুমি একটু ভালো দিয়ে দাও তাহলে তুমি তো অবশ্যই পঞ্চাশ ক্রস করে যাবে আর তখন একটি বেকার ছেলে সিট তুমি নেবে তুমি তো কনস্টেবল জবটা করবে না কিন্তু তা সত্ত্বেও তুমি যদি ইন্টারভিউ দাও তোমার মেয়েটি সে নাম আসবে আর নাম আসার ফলে কী হবে একটি বেকার ছেলে কিন্তু পিছিয়ে পড়বে তাই বন্ধুরা তোমাদের কাছে এইটুকু অনুরোধ করবো যারা এই চাকরিগুলো পেয়ে গেছো তারা বেকার একটি ছেলের সিট নষ্ট করো না একটি বেকার ছেলে কিন্তু সেখানে জবটি পেতে পারে এবার তোমরা আমাকে বলবে যে আমি সিট নষ্ট করব তোমার কী তাতে তো বন্ধু তাদের উদ্দেশ্যে বলি দেখো সিট নষ্ট তুমি করতেই পারো তুমি পাণ্ডিত্য দেখাতে যেতেই পারো সেখানে আবার কনস্টেবলের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য তো তাদের উদ্দেশ্যে বলি তুমি যে জবটা পেয়েছো সেখানে পাণ্ডিত্য দেখাও সেটাও সেই পোস্ট থেকে আরও উঁচু পোস্ট ওঠার চেষ্টা করো কনস্টেবলটা তোমার কাছে এখন নিম্নমানের চাকরি হয়ে গেছে অ্যাকচুয়ালি সমস্ত দিক থেকে ভাবলেই তো শুনতে খারাপ লাগলেও আসল সত্যটা এটাই তাই বন্ধুরা ভিডিওটি শেয়ার করো যারা এই ধরনের জব পেয়েছে কিন্তু কনস্টেবলের জবের জন্য ইন্টারভিউ যাচ্ছে তবু তার যদি মানবিকতা একটুখানি জাগে আমার ভিডিওটিতে তাই বলবো যে বন্ধুরা যেও না ইন্টারভিউতে কনস্টেবলের আমিও বাধা দেওয়ার কেউ না তবে তুমি মানবিক দিক থেকে ভেবে দেখো কারণ তোমরা মেন এক্সাম ক্লিয়ার করেছো অর্থাৎ তার মানে তোমরা কিন্তু অন্যের থেকে অনেক বেশি বেটার রয়েছে। এখানেও যারা কনস্টেবল চাকরি করতে এসছে তারাও কিন্তু প্রচুর পরিশ্রম করে এখানে এসছে তোমার একটা সিট নষ্ট করলে হয়তো একটা ক্যান্ডিডেট চাকরি পাবে না সেই হয়তো সিটটা পরের বা যখন কনেন্স্টেবাল ফর্ম বেরোবে তখন হয়তো অ্যাড করে দেওয়া হবে কিন্তু সেই ছেলেটি এবার যে পরিশ্রম করে এখানে এসছিল সেই ছেলেটি বাদ পড়ে যাবে তাই বন্ধুরা তোমাদের কাছে একটাই বারবার অনুরোধ করব যে ভিডিওটি শেয়ার করো আর যারা এই ধরনের চাকরি পেয়েছো এস এলপি এল পি বা গ্রুপ ডি তারা বেকার যদি চাকরিটা না করতে যাও তাহলে কনাস্টলি ইন্টারভিউতে যেও না ভিডিওটি কম কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে বারবারই বলছি জাস্ট ছোটোটি বার্তা তোমাদের দেওয়ার উদ্দেশ্যে ভিডিও তৈরি করলাম যদি কারোর খারাপ লাগে আমি অনেক বেশি ক্ষমাপ্রাপ্তি বন্ধুরা জয় হিন্দ নতুন টুইটার তোমার সাথে দেখা হবে এরকম যেন প্রত্যেক ইউটিউবার এরকম বার্তা তোমাদের দেয় যাতে তোমরা জানতে পারো বিষয়গুলো তাহলে অনেকটা বেশি ভালো লাগবে